আসসালামু আলাইকুম, হেলেন আর্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানিয়েছি সেদ্ধ ডিমের মেয়োনিজ। এতদিন আমরা সাধারণত কাঁচা ডিমের মেয়োনিজ বানাতাম, যেটার ভিতরে ডিমের গন্ধ থাকত। কিন্তু সেদ্ধ ডিমের মধ্যে মেয়োনিজ বানালে কোনো গন্ধ লাগে না, এই জন্য আমি নিয়ে নিলাম একটা সেদ্ধ ডিম এবং ব্লেন্ডারে জারের মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চা চামচ চিনি, এক টেবিল চামচ গুঁড়া দুধ, দুই টেবিল চামচ রান্নার তেল, যেটা আমরা সবসময় ব্যবহার করি। আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার আর খানিকটা লেবুর রস। এই ভিনেগারটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে, আপনি এটাকে এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে এটাকে ব্লেন্ড করব। সাইড থেকে নামিয়ে পুনরায় ব্লেন্ডে এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যকর ঘরে তৈরি সিদ্ধ ডিমের মেয়োনিজ। এটা আপনারা যে কোনো ভাজা পোড়া বা এই যে ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খেতে খুবই সুস্বাদু, কোনো ডিমের গন্ধ নেই,